অনেক মেয়েরাই পিরিয়ড সংক্রান্ত নানা ঝামেলা এবং চিন্তায় জর্জরিত। আজকে এটাই মেডিকেল মেড চ্যানেলের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলটিকে ওপেন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফার্স্ট টাইম ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, কারণ যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত খবর, যে কোনো জটিল সমস্যার সমাধান আমি এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশান অপশনটি অবশ্যই ক্লিক করবেন। চলুন আসা যাক আমাদের আজকে এই আলোচনার বিষয়ে। এই একটা বিষয়ে প্রায় সব মেয়ে একসঙ্গে গলা মেলান। মাসের ওই কয়েকটা দিন সকলকে বিস্তর হ্যাপা পোহাতে হয়। কারোর ফ্লো বেশি, কারোর ফ্লো এছাড়াও বর্তমান জীবনযাত্রার কারণে একরকম তো হয় না, কারোর ফ্লো হয়তো কম, জীবনের প্রেস থাকে, প্রেসের উপরে অনেকটা এই বিষয়টা নির্ভর করে। কার লাইফস্টাইল কেমন সেটার উপরে নির্ভর করছে। প্রতি 21 থেকে 35 দিনের সাইকেলেই মোটামুটি সকলেরই পিরিয়ড হয়, তবে কম ফ্লো হলে বা লাইট ফ্লো পিরিয়ডসের ক্ষেত্রে কিছু লক্ষণ থাকে। সেগুলো কি, সেগুলো আমি বলছি, সেগুলো এক দুই করে পয়েন্ট করে বলবো। এক হলো, 2 দিন বেশি পিরিয়ড থাকে না। 2 হলো, বেশিরভাগ ক্ষেত্রে স্পটিং হয়। 3 হচ্ছে, কখনো এরকম হয় যে 2 মাস পিরিয়ড হয় না। 4, 21 দিনের আগেও পিরিয়ড হয়ে যেতে পারে। বয়ঃসন্ধিতে পিরিয়ডের নানা সমস্যা দেখা যায়। এছাড়াও নানান বয়সে বিভিন্ন রকম হরমোনের তারতম্যের জন্য পিরিয়ডসে প্রভাব পড়ে। ওজনের স্বাভাবিকের তুলনায় কম হলে পিরিয়ড কম হয়, মানে ব্লিডিংটা কম পরিমাণের হয়, পিরিয়ডটা হয়তো, কিন্তু যেটা ফ্লো সেটা হয়তো কম হচ্ছে। আবার বেশি হলে সেক্ষেত্রে সমস্যা, সঙ্গে সঙ্গে আপনার খাদ্যাভ্যাস যদি অতিরিক্ত ফাস্টফুড, চিকেন, মাটন, ডিম থাকে, তাও পিরিয়ডসে প্রভাব ফেলে। এছাড়াও খাবারে বেশিক্ষণ গ্যাপ দিলে, মানে হয়তো সকাল থেকেই কিছু খেলাম না, দুপুরে খেলাম, সেই ক্ষেত্রে গ্যাস অম্বলের সমস্যা হয়। এই গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু পিরিয়ডসকে প্রভাবিত করে। কোনো কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রথম দিকে স্পটিং হয়, যা অনেকেই পিরিয়ডস বলে ভুল করেন, যার ফলে অনেকেই অন্তঃসত্ত্বা হলেও বুঝতে পারেন না। সন্দেহ হলে বা কোনো কারণে পিরিয়ডস মিস করলে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করান। ব্রেস্ট ফিডিং করালেও পিরিয়ডস হতে সময় লাগে, কারণ সন্তানের জন্ম দেওয়ার পর ওভুলেশন শুরু হতে দেরি হয়। যারা নিয়মিত পিল খান তাদের ক্ষেত্রেও পিরিয়ডসে এই সমস্যা দেখা যায়, কারণ এই পিল ওভুলেশনে বাধা দেয়। স্ট্রেস কমান, বর্তমান জীবনে আমাদের শরীরে নানা প্রভাব ফেলে এই স্ট্রেস, কারণ আপনি খুব স্ট্রেসে থাকলে খুব বেশি ব্যথা হয় বা পিরিয়ডসের পরিমাণ কমে যায়, নানা কারণে শারীরিক অসুবিধা লেগেই থাকে। অতিরিক্ত পরিশ্রম করলেও পিরিয়ডসে তার প্রভাব পড়ে, কখনো খুব কম, কখনো শারীরিক প্রভাবে খুব বেশি হয়ে পড়ে। যারা নাচ করেন, জিম করেন, অতিরিক্ত জল তোলেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা খুব বেশি হয়। প্রতিদিন সুষম আহার করুন, অনেক রকম মানে বাইরের খাবার যেগুলো সেগুলোর থেকে দূরে থাকুন। ফল শাকসবজি অবশ্যই প্রতিদিন তালিকায় রাখুন, সবুজ শাকসবজি যেগুলো আপনার খেতে পারবেন। সোজা কথায় বলতে গেলে একদম রঙিন যে সবজিগুলো সেগুলো বেশি করে খান, তাতে কিন্তু অনেকটাই শরীর ভালো থাকবে। যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম রয়েছে তাদের এই সমস্যাটা কিন্তু খুব বেশি, কারণ তাদের ওভারি সিস্টির মধ্যে সমস্যা থাকে, হরমোনাল সমস্যা থাকে, সেখানের থেকে যাবতীয় সমস্যা হয়। এই সমস্যার জন্য পিল খেতে হয়, তা পিরিয়ডসে বাধা দেয়। এছাড়াও যাদের PCOS থাকে তাদের টাইপ 2 ডায়াবেটিস দেখা দেয়। পলিসিস্টিক ওভারি ছাড়াও অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকলেও লাইট পিরিয়ড হতে পারে, তাই 2 মাস এরকম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন। আমি বিস্তারিত যাই যে আপনি কখন চিকিৎসকের কাছে যাবেন। 3 মাস পিরিয়ড মিস হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান, বা ফ্যামিলি প্ল্যানিংয়ে থাকলে অবশ্যই যান। সেই ক্ষেত্রে পিরিয়ড যদি খুব অনিয়মিত হয়, 2 মাস ছাড়া অতিরিক্ত ব্লিডিং হলে, পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা হলে,
থেকে এই সমস্যাগুলো থাকলে আপনি কিন্তু অতি অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। তাহলে কিন্তু দেখবেন প্রথম থেকে যদি চিকিৎসা করান, রোগ ধরা পড়লে কিন্তু সহজেই আপনি এই সমস্যার থেকে মুক্তি পাবেন। কিন্তু যদি দেরি করেন বিভিন্ন সমস্যা বড় আকার ধারণ করতে পারে। তাই বন্ধুরা, আপনারা অতি অবশ্যই পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা হলে অতি অবশ্যই ডাক্তারের কাছে যান, আর যেগুলো আমি বললাম নিয়ম করে অতি অবশ্যই শাকসবজি নিয়মিত খান এবং সুষম খাবার আহার করুন, আর জিম করার ব্যবস্থা করুন, আপনারা বাড়িতে ব্যায়াম করুন, সেটা কিন্তু খুবই ভালো হবে। কেমন লাগলো আজকের আলোচনাটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।